পিবিয়ার্স আসসালামু আলাইকুম সাইফেলস স্পেশাল কোচিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমতে ভালো হচ্ছেন আজকে আমরা আলোচনা করব সিকিউরিটি নিয়ে সিকিউরিটি বলা হয় যে গোপন সংকেত বা কুরের মাধ্যমে ডেটাকে এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করা হয় তাকে সিকিউরিটি বলা হয় তাহলে সিকিউরিটি কাকে বলে যে গোপন সংকেত বা কুরের মাধ্যমে ডেটাকে এনক্রিপ্ট বা ও ডিক্রিপ্ট করা হয় তাকে সিকিউরিটি বলে সিকিউরিটি কী সিকিউরিটি কির প্রকার সিকিউরিটি কী হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে প্রাইমারি প্রাইভেট কি আর একটা হচ্ছে পাবলিক কী তাহলে সিকিউরিটি কীকে কয় প্রকার কয় প্রকার পেলাম দুই প্রকার একটা হচ্ছে প্রাইভেট আর আরেকটা হচ্ছে পাবলিক কি তারপর হচ্ছে শার্টিং শার্টিং কী শার্টিং শব্দের অর্থ হচ্ছে সাজানো প্রক্রিয়া শার্টিং শব্দের অর্থ হচ্ছে সাজানো প্রক্রিয়া তাহলে শার্ট নির্দেশ দিয়ে টেবিলের কোনো এক বা একাধিক ফিল্ডের ডেটাকে ডিসেন্ডিং বা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং মানে ঊর্ধ্বক্রমে অ্যাসেন্ডিং মানে অর্ধক্রমে অর্ডারে সাজানোর প্রক্রিয়াকে শার্টিং বলা হয় তাহলে শর্টিং শর্ট নির্দেশ দিয়ে ডাটা টেবিলের কোনো এক বা একাধিক ফিল্ডের ডেটাকে ডিসেন্ডিং বা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোকে বড় থেকে ছোটো অথবা ছোটো থেকে বড় আকারে সাজানোর প্রক্রিয়াকে বলা হয় শার্টিং এরপর আমরা আলোচনা করব ইন্ডেক্সিং নিয়ে ইন্ডেক্সিং কি আসলে ইন্ডেক্সিং হচ্ছে এক বা একাধিক ফিল্ড অনুসারে রেকর্ডগুলোকে লজিক্যাল অর্ডারে সাজানোর প্রক্রিয়াকে ইন্ডেক্সিং বলা হয় তাহলে এক ভা তাহলে এক ভা একাধিক ফিল্ড অনুসারে রেকর্ডগুলোকে লজিক্যাল অর্ডারে সাজানোর প্রক্রিয়াকে ইন্ডেক্সিং বলা হয় ইন্ডেক্সিংয়ের সুবিধা এর সুবিধা হচ্ছে এর কাজের গতিবিধি করে আমরা যখন বইয়ের শুরুতে একটা সূচিপত্র দেখতে পাই সূচিপত্র আমাদেরকে এত সুবিধা করে যে আমার কোন জায়গায় কোন বিষয়টা আছে সহজে আমি খুঁজে পেয়ে যাই তার মানে ইন্ডেক্সিংয়ের সুবিধা হচ্ছে কাজের গতি করে ডাটাবেসকে সহজে খুঁজে পাওয়া যায় কোয়েরির গতি ও বৃদ্ধি করে ইন্ডেক্সিংয়ের সুবিধা হচ্ছে গাছ কাজের গতি করে এবং ডাটাবেসের সহজে খুঁজে পাওয়া যায় কুয়েরির গতি বৃদ্ধি পায় আশা করি বুঝতে পারছো ওকে ডান আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম